গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে তিনি ঘরে ঘরে মানুষের জ্ঞাতি। এটা কার লেখা? রবীন্দ্রনাথ। এটা কার লেখা? নজরুল। ও, আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে, আজি হতে শত বর্ষ পরে। এটা কার? নজরুল। চুপ। সরি, তোমার চাকরি হওয়ার ঠেলা আছে। জি, আমার তো তোমার হাতে চিঠি দিতেই লজ্জা করছে। তুমি কার ছেলে? না, সিরাজ স্যারের ছেলে, বাংলার টিচার। তারপর যখন এটা ওটা প্রশ্ন করবে তখন? জি, যাও চিঠি নিয়ে যাও, এনো ধরো, যাও দেখো কি হয়। এই শান্তা শান, আমার এত বই, হ্যাঁ এই একটু পড়লেই তো পারিস নাকি? পড়ব। আনোয়ার না চিঠি দিয়েছি যাকে, আনোয়ার, আনোয়ার আমার চিঠি পেয়ে যখন জানতে পারবে যে তুই আমার সন্তান, তখন ও নিশ্চয়ই তোর জন্য কিছু না কিছু করবে। হ্যাঁ, আনোয়ার যেমন ছিল ব্রিলিয়েন্ট, তেমনি ত্যাঁদর। কলেজ ছুটির পর যাতে ওরা চায়ের দোকানে বসে আড্ডা না দেয়, সেই জন্যে আমি রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। আমাকে দেখে ভয় ভয় ওরা বাড়ি চলে যেত। একদিন হলো কি, আনোয়ার ভয়ে ভয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, স্যার স্ট্যান্ডিং নুইসেন্স মানে কি? দেখলি কি দাদু, না কি বুদ্ধিমান, কি সুন্দর করে আমাকেই বলে গেল, দণ্ডায়মান গপ্ত। আচ্ছা বাবা, তাহলে আমি আসি। আনোয়ারকে বলবি আমি এখন আর পথে দাঁড়িয়ে কারো কোনো অসুবিধে করি না, এখন আমি শুধু বাড়িতে বসে বই পড়ি। আচ্ছা ঠিক আছে, ওকে সালাম দিবি। দিব, আসি। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপ্ন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুখারি ফুখারি কয় ওই মন্দির পূজারীর, আয়ে দেবতা তোমার নয়।
আমি নীরা। কোন ফ্ল্যাট? আমি এখানে থাকি না। কি বল? রবি আছে? রবি তো ইন্টারভিউ দিতে গেছে। ও, ওর ফোন বন্ধ পাচ্ছিলাম, ভয় হচ্ছিল ও ইন্টারভিউ দিতে যায় কি যায় না, তাই বলতে এলাম সে যেন যায়। বেশ বেশ বেশ, তোমরা একসঙ্গে পড়ো? না। তাহলে? ও আমাকে পছন্দ করে। মানে কি? আমি ওকে পছন্দ করি। সব পরিষ্কার, সব পরিষ্কার, আর বোঝাতে হবে না। সিরাজ স্যার। বাবা। স্যার কেমন আছেন? ভালো। বল। আমার ওই চাকরিটা দরকার। জুনিয়র এক্সিকিউটিভ? জি। বিবিএ? জি। গ্রেডিং? 3.40। এক্সপিরিয়েন্স? একটা ব্যাংকে 6 মাস কাজ করেছিলাম। ওরা তো এক্সপিরিয়েন্স হলো না, অ্যাপ্রেন্টিসশিপ। এক্সপিরিয়েন্স নাই। টাকা লাগবে। বুঝতে পারলাম না। 10 লাখ টাকা হলে চাকরিটা হবে। ঘুষ? হ্যাঁ। আপনি কি স্যার আমাকে টেস্ট করছেন? মানে? আমি এই ধরনের কোনো বাজে প্রস্তাব করি কি না? না। আপনি সিরিয়াস? ইয়েস। 10 লাখ টাকা রেডি হলে আমাকে জানাবে, টাকাটা কোথায় দিতে হবে আমি বলে দেব। না। ওকে। A hot cup of tea. এটা তো চিনি। হ্যাঁ চিনি। দুধ কোথায়? দুধ দিয়ে কি হবে? দুধ চা করব। তুমি দুধ দিয়ে চা খাও? হ্যাঁ। তুমি জানো দুধের ফ্যাটের সঙ্গে চায়ের ক্যাফিন মিললে কি হয়? কি হয়? ওটা বিষ হয়, বিষ। কান ধরো, কান ধরো, এটা আমাকে দাও, দু হাতে কান ধরো। হ্যাঁ ধরো। এখন বলো, আমি আর কোনোদিন দুধ দিয়ে চা খাবো না। দুধ দিয়ে চা খাবো না। হয়েছে, হাত মা ধরো। এই দাঁড়ো দাঁড়ো, কেটলি শশো করছে? মানে কি? মানে পানি গরম হয়েছে? ও না। তাহলে পাতি দিতে যাচ্ছ কেন? হ্যাঁ ধরো।
শোনো, তার মানে তুমি চা বানাতে জানো না? জি। কিন্তু রবি তো খুব চা খায়। জি। ওকে কে চা বানিয়ে দেবে? আমি? জি না। দেখো, রান্না বান্না হচ্ছে একটা আর্ট। আমি আসলে চা খাই না তো। ভাত খাও। হ্যাঁ। ভাত পারো? হ্যাঁ। আচ্ছা, পানি গরম করে চাল দিতে হয় না পানি সহ? গরম। তাই সই। এখন বলো, মার গালব না, তাহলে চালের ওপর কতটা পানি থাকবে? মানে? মানে পানির পরিমাণটা কি হবে, চার আঙুল না আট আঙুল? শোনো, তুমি চোখ মুখ মুছে না, যাও সোফায় গিয়ে বসে আরাম করো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। ওগো, তোমার ছেলে কি জিনিস পছন্দ করেছে একবার এসে দেখে যাও। এই যে মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম, ওয়েলকাম। আমি নিচ্ছি, আমি নিচ্ছি তো। আমি কিন্তু খুব ভালো পরিবেশন করতে পারি। হ্যাঁ, সেটা বুঝতেই পারছি, বুঝতেই পারছি। মা গো, তোমাকে একটা প্রশ্ন করি। আবার? হ্যাঁ হ্যাঁ, সহজ সহজ, ছোট্ট। ঠিক আছে, তবে এটাই কিন্তু শেষ প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে শেষ প্রশ্ন। হ্যাঁ, তুমি লেখাপড়ায় কেমন? আঙ্কেল, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, তামা, এই যে মাশাআল্লাহর একটু নমুনাটা দেখি। হ্যাঁ, এই যে এইটা, এই যে এখানে যা লেখা আছে একটু পড়ো তো মা। এটা? হ্যাঁ, এইটা। গিরি গিরি গিরিশ, ওটা গিরি গিরি না মা, ওটা হচ্ছে গিরি সংকট। গিরি সংকট, জিরু ভিরু যাত্রা। আঙ্কেল, একটু প্যাচানো লেখা তো, একটু কষ্ট হচ্ছে। একটু কষ্ট করে আগে বাড়া, আগে বাড়া। গুরু গর্জাইয়া বাজে, পঞ্চন পঞ্চান্ত পথ যাত্রা মনে, সেন
মনে সন্দেহ জাগায় আজ। আঙ্কেল আপনি কাঁদছেন? আমার পড়া খুব ভালো লাগছে তাই না? ইমোশনাল হয়ে গেছি। কি কা? হ্যাঁ, কান্ডারি কান্ডারি তুমি ভুলিবে কি পথ, তা তেজে তাজে তাজেবি তাদবিবে কি পথ মাঝে, করে হানাহানি তবু চলে টানাটানি, নিয়েছে যে মহাভারত। ওকে, অ্যান্ড ইটস ডান, দি এন্ড। খুব ভালো করেছো মা, খুব ভালো করেছো, এন্ড করে দিয়ে। বাবা কি হয়েছে তোমার? না রে, কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। এখন বল তোর ইন্টারভিউ কেমন হলো? ও ব্যাপারে পরে কথা বলি। হ্যাঁ না, আচ্ছা ও তোকে কেমন আপ্যায়ন করলো? আমার সেই স্ট্যান্ডিং নুইসেন্সের গল্পটা বলিস নি তোর সামনে? না বাবা বলিনি। এই খোকা, খোকা আমার খুব জানতে ইচ্ছে করছে রে, চাকরিটা তোর হবে তো? কেন? ঘুষ ছাড়া চাকরি হবে না। মানে কেন? তুমি ঘুষ বোঝো না? তোর কাছে টাকা চেয়েছে? 10 লাখ। না না না, আমি বিশ্বাস করি না, এ আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এ খোকা, খোকা তুই ঠিক করে বল না কি। আমাকে তুমি যোগ্য প্রমাণ করতে পারবে না।
তুমি বাসায় ফিরে যাও, বাবা যেখানে বিয়ে ঠিক করেছে সেখানে বিয়ে করো। আমার বাবা, আমার বাবা, আমার বাবার যে ছাত্রের কাছে আমি চাকরি করতে গিয়েছিলাম সে নাকি আমার বাবাকে ঠাট্টা করে স্ট্যান্ডিং নিউসেন্স বলত। আচ্ছা নীরব, আমার বাবা যদি স্ট্যান্ডিং নিউসেন্স হয় তাহলে আমি কি, আমি কি আউটস্ট্যান্ডিং? আপনাদের গল্প কবিতা বাণী শিখিয়েও কোনো কাজে লাগেনি স্যার, আপনারা শুধু ছবি রয়ে গেলেন আর আমি, আর আমি স্ট্যান্ডিং নিউসেন্স। সেদিন যে কথাটা বলেছিল তার বুদ্ধিকে আমি প্রণাম জানিয়ে সেই যে বাড়িতে সে ঢুকেছিলাম আর বেরোইনি। আমার কষ্টের কথা বলছেন, আমার ত্যাগের কথা, আমি এখন যার কথা বলবো তার নাম রবি। আপনার নামই নাম স্যার, ওর নাম নজরুল রাখতে চেয়েছিলাম কিন্তু রাখিনি ভয়ে, কখন বাউন্ডেলে হয়ে যায়, কখন বিদ্রোহ করে বসে, কখন বেদুইন হয়ে যায়। কিন্তু স্যার আমি ভুল করেছি, আপনি আমায় ক্ষমা করবেন স্যার, আমি আপনাকে ভয় পাই, ভয় পাব না, আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, না আর আমি ভয় পাব না। এখন আমি আমার ছেলেকে ডেকে বলবো, তুই তো এতিম, ওর মতো তুইও এতিম, তোর মা নেই, ওর যেমন ছিল না, তুই তুই একটা আস্ত দুঃখু মিয়া, শোন তুই তুই যা, তুই রুটির দোকানে কাজ কর, ময়দা মাক, মক্ত হয়ে যা, ওখানে তুই দরুদ পড়া, গানের দলে যা, লেঠোর দলে নাচ, কবি গান লেখ, যা সৈনিক হ, যুদ্ধ কর, কোথায় বিপ্লব হচ্ছে খবর রাখ, লেনিনের লেজ ধর, বলশেভিকে ভিড়ে যা। আমি কি জানি না, আমি কি জানি না রিক্তের বেদনের দ্বারা কে, হ্যাঁ বলেন, সেদিন ব্রিটিশ বাহিনী ত্যাগ করে সে রাশিয়ার নিকোলাই গিকালোর বিদ্রোহী বাহিনীতে যোগ দেয়নি? হ্যাঁ আমি সেই মুর্তজালির কথাই বলছি, সেদিন তার মতো যোদ্ধা বলশেভিকে কয়জন ছিল, হ্যাঁ সেই ছিল লাল ফৌজে আর আপনি করাচিতে, আপনার সঙ্গে নিশ্চয়ই তার যোগাযোগ ছিল, হ্যাঁ সে বাকুয়ার বাতেন থেকে ইংরেজ খেয়ে দিয়েছিল আর আপনি চেয়েছিলেন ভারতবর্ষ থেকে, কি স্পর্ধা, আপনাকে আমি ভয় করব না বাবা? এই যে আমার ছেলে, ও লুকিয়ে লুকিয়ে প্রেম করে, ও বেকার বলে ও মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যাবে, আপনার সে লাঠিটা কই,
যেটা আপনার বন্ধু কাজী মোতাহার হোসেন সংরক্ষণ করে রেখেছিলেন? ওকে ওই প্রেমের গল্পটা বলি। ঢাকার রানু সোমের বাড়ি থেকে ফেরার পথে সে কি রক্তারক্তি কাণ্ড, তারপর উমা মৈত্র। বাবা আয় আয় দীক্ষানে, খুঁজে বের কর সেই লাঠি, যে লাঠি প্রেমের জন্যে ধরা হয়েছিল। খুঁজে বের কর সেই কলম, যা দিয়ে আগুন ঝরে। এই টর্মিতা, নজরুল সম্পর্কে কি বলেছে? জাতির জীবনে বসন্ত এনেছে নজরুল। রাইফেলটা খুঁজে বের কর, আর একটা যুক্ত করি। যারা আদর্শকে ঘরে বন্দি করে অনাচার অত্যাচারকে প্রতিষ্ঠা করেছে, আমরা স্ট্যান্ডিং নুইসেন্স না? না, আমরা চুপ করে বসে থাকব না। জাগো জাগো অনশন বন্দি, ওঠো রে জাগো, জগতের লাঞ্ছিত ভাগ্য হত, জাগো জাগো জাগো। বাবা বাবা, তুমি একটু বসো, তুমি একটু বসো। এই না, শোন শোন না, ওই রবীন্দ্রনাথ যে কথাগুলো বলে আশীর্বাদ করেছিল সেগুলো সে বইটা খুঁজে নিয়ে আয়, আমি তোকে ওই বলে দোয়া করব। নিয়ে আসবো, নিয়ে আসবো, তুমি একটু বসো বসো, একটু বসো। তুই 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 সত্যি নিয়ে আসবি তো? নিয়ে আসবি, নিয়ে আসবো, ভুলে যাবি না? আচ্ছা তুমি বসো, তুমি বসো। ওর সাথে কথা বলেছো? না। কেন? পড়াশোনা শেষ করুক। এটা কি ওর কথা না তোমার? আমার কথা। আমি তো ওর মতামত জানতে চেয়েছি। তাহলে ওকে জিজ্ঞেস করো। ডাকো। সেটা এখনই বলতে হবে? পরে বলার যুক্তি কি? কিছু কথা বলার কিছু সময় আছে। সেই সময়টা কখন? আমাকে জেরা করছো কেন? জানতে চাইছি। মাত্র বাইরে থেকে এলে, একটু স্থির হও আর একটু চিন্তা ভাবনা করো। আমার চিন্তা ভাবনা করা শেষ, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ওর মতামত না নিয়েই আমি কিছুতেই বুঝতে পারছি না যে তুমি কেন গড়িমসি করছো। ওর সম্পর্কে যদি কিছু জানো তাহলে পরিষ্কার করে বলো। এই নীরা, নীরা। মিতা, আমি তোমার সাথে ঝগড়া করিনি। মানে? এভাবে টাকার অর্থ কি? কোথায় যাচ্ছ তুমি? ওকে চুলের মুঠি ধরে আনতে যাচ্ছি। মিতা বলো, তোর বাবা কি বলে শোন। বলতে বলো বলো। আমরা তোমার বিয়ে ঠিক করেছি। তোমার পরীক্ষা কবে? কেন? তোমার বিয়ে। আমার পড়াশোনা? বিয়ের পর পড়ালেখা করতে পারবে, তোমার মা করেছে। করনি? তুমি ওর সাথে কথা বলো। ঠিক আছে, ছেলেটা ভালো, সদ্বংশ, বাইরে থেকে লেখাপড়া করে এসেছে, টাকা পয়সা আছে, আমাদের সাথে ভালো ম্যাচ করবে। ছেলেটাকে দেখো, তোমার পছন্দ হবে। কি কিছু বলো। শুনলাম। এটা কি ধরনের কথা হলো? হ্যাঁ বা না একটা কিছু বলো। এখনই বলতে হবে? অসুবিধা না হলে বলো। আমার যা বলার আমি মাকে বলে দিব, পরে শুনে নিও। তুমি কি লজ্জা পাচ্ছ? আমাদেরকে বন্ধু ভাবলেই তো পারো, বাবা মাই তো। আমার উত্তর যদি হয় না, মেনে নেবে? তোমার নায়ের পেছনে যদি কোনো যুক্তি থাকে ভেবে দেখব। সেটা মার কাছ থেকে শুনে নিও। দাঁড়াও মিতা। ও একজনকে পছন্দ করে। সে কি করে? পড়াশোনা শেষ করেছে। তার মানে সে কিছুই করে না? হ্যাঁ। এই জন্যই তোমার মা আমাকে কিছু বলেনি,
কারণ সে তোমার উপযুক্ত না। উল্টো বললে বাবা? মানে? আমি ওর উপযুক্ত নই। সে কোথাকার রাজা বাচ্চা? সে অনেক সৎ বাবা, অনেস্ট। তুমি ডিসঅনেস্ট? তুমি। What do you mean? আজকে তোমার কাছে কেউ চাকরি চাইতে গিয়েছিল? বাবা, আমি ঠিক মনে করতে পারছি না। তোমার টিচারের ছেলে, মনে পড়েছে? না। তুমি কার কাছে চাকরির জন্য 10 লাখ টাকা চেয়েছ, মনে পড়ছে না? কে কি বলে না বলে সেটা বিশ্বাস করবে না আমার কথা বিশ্বাস করবে? মিতা, প্রসঙ্গটা এখানেই শেষ করো, তুমি তোমার ঘরে যাও। তুমি বলো কে সত্যি, বাবা না রবি? ওর নাম রবি, বাবার টিচার ছেলে। বাবা নাকি ঠাকটা করে স্ট্যান্ডিং নুইসেন্স বলে তাকে খেপাত। মা, তুমি বলো কে সত্যি, রবি? চিনতে পারছো না? না গুরুদেব, আমাকে আশীর্বাদ করে যা লিখেছিলেন সেই চরণগুলো তো খুঁজছো? জি। 1922 সাল 11ই আগস্ট ধূমকেতুর প্রথম সংখ্যায় উনি লিখলেন, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনেরই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন, অলক্ষণের তিলক রেখা রাতের ভালে হোক না রেখা, জাগিয়ে দে রে চমক মেরে আছে যারা অর্ধচেতন। আপনি আপনি কে? দুঃখ মিয়া। রবি। মেয়েটির কি নাম? কে? তোমার মানুষই। আপনি নীরার কথা বলছেন?
তোর কার কথা বলছি হে ভাইয়া, বলবো না? লাভ নেই, সব শেষ। শুরুই তো হলো না। আরে ভাইয়া, আমি যদি ব্রাহ্ম সমাজের একটি মেয়েকে ছিনিয়ে নিয়ে সেই 1924 বিয়ে করতে পারি, তাহলে 14 তুমি কেন পারবে না? আর সে কারণেই আমাকে গাল মন্দ করে শনিবারের চিঠি পত্রিকায় সজনীকান্ত লিখলেন, আমি ব্যাং, লম্বা আমার ঠ্যাং, ভৈরব রবসে বরষা এলে যে ডাকি ঘ্যাঙর ঘ্যাং, আমি ব্যাং, দুইটি মাত্র ঠ্যাং, তাতে কি বা আসলো গেল? তোমার হাসিতে জোর নেই কেন ভাইয়া? মন খুলে হাসো, কান ধরো, যেন সে শুনতে পায়। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। আপনি শোনান। আর তুমি কি করবে? নীরবে চোখের জল বিসর্জন দেবে? না। তাহলে কি করবে বলুন, কি করব? আমি তাই করি ভাই, যখন চাহে এমন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা। কি হলো, ভালো লাগছে না? লাগছে। তাহলে আমার মতো করে বলো, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ, মম রাজ বেশ ম্লান গৈরিক, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারা ছাড়া করি না কাহারে কুর্নিশ। সাবাস, যদি নিজের প্রতি এই বিশ্বাস, এই জোর থাকে, যদি ঝুঁকি নিতে ভয় না পাও, যদি বিপদকে এড়িয়ে না গিয়ে মোকাবেলা করো, ক্ষুধায় কাতর না হও, পরিশ্রমে শ্রান্ত না হও, হাল ছেড়ে না দিয়ে যদি মরিয়া হও, কোনো কাজ তুচ্ছ মনে না করে যদি মেহনত করো, তোমাকে হারায় কে? হ্যাঁ, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির বলবীর। এবার বলো, তোমার নীরার জন্য কি চাই? গান। হব
এসো রানে দেব খোপায় সাথে চন্দন দিয়া মাখাব তোমার রামধনু হতে লাল রং ছানি আলতা পরাব আমার গানের সাত সুর দিয়া তোমার বাস তার ভুল